হ্যালো ভিউয়ার্স, ঠান্ডার মৌসুমে এখন আমরা ধনিয়া পাতার পকোড়া, বেগুনি এবং কাঁচা লঙ্কার পকোড়া তৈরি করব। দেখুন, এই ধনিয়া পাতা, বেগুন, হরি মির্চি সব আমরা নিয়ে নিয়েছি এবং বেসন এবারে গুলে নেব। মশলা, হলদি, মির্চি, ধনিয়া, লবণ দিয়ে বেসনটাকে আমরা গুলে নিচ্ছি। এইভাবে সুন্দর অল্প অল্প জল দিয়ে আমরা বেটারটাকে তৈরি করে নিচ্ছি। এরপরে বেটারটাকে ভালো করে ফেটে নিয়ে এবারে আমরা ফ্রাই প্যান গরম করে ফ্রাই প্যানে তেল দিচ্ছি। তেল দিয়ে সুন্দর করে আমরা বেসনের মধ্যে ধনিয়া পাতাটাকে দিয়ে এবার গরম তেলের মধ্যে আমরা ছেড়ে দেব। দেখুন, পুরো ধনিয়া পাতার পুরো গাছটা আমরা সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়েছি। দেখতে কত সুন্দর লাগছে, যখন তৈরি হবে আরও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। দেখুন, এবার এক সাইড পেকে গেছে, আর এক সাইড আমরা পাল্টি করে নিচ্ছি। দুই সাইডই আমরা পাকিয়ে নেব যেন কাঁচা না থাকে। দেখুন, এবারে হয়ে গেছে, আমরা এবার এটা নাবিয়ে নেব। এবার আমরা বেগুনি তৈরি করব। দেখুন, বেসনের মধ্যে বেগুন দিয়ে এবারে তেলে আমরা ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে বেগুনটা তৈরি হচ্ছে। দেখুন, এবার পাল্টি করে আমরা দুই সাইড হয়ে গেছে, এবার আমরা নাবিয়ে নিলাম। এবার আমরা কাঁচা লঙ্কা পকোড়া তৈরি করব। সুন্দর করে পকোড়া, শীতের মৌসুম, শীতের মৌসুমে সুন্দর করে খেতে ভালো লাগে। এবং যারা অল্প স্বল্প ঠান্ডা মৌসুমে প্যাক শাক নিতে চান, তারা এরকম পকোড়া দিয়ে প্যাক শাক বানিয়ে খেতে পারেন, খুব মজা আসবে।